এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সকাল এখন 9টা বাজে, আজকে হচ্ছে রবিবার। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা পাশের বাড়ি কিছু হনুমান এসেছিলো, সেটাই আমরা দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম। তারপর সকালে টিফিন টিফিন করে ব্রেকফাস্ট করে আমি চলে এসেছি রান্নাঘরে। তা রান্নাঘরে একটু ডালের সাথে আম সেদ্ধ করতে দিয়েছে, যে টক ডাল করবো, টক ডাল, ইলিশ মাছ ভাজা আর ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি করবো, আর মাংস করবো, আর ভাত আর চাটনি, আমের চাটনি। লাঞ্চে এই মেনু থাকবে আজকে। তা এগুলো সব কাটাকুটা হয়ে গেছে, তাই এবার তরকারিটা করবো। আগে আমি ডালটা সেদ্ধ করে নিচ্ছি, ডালটা ফোড়ন দিয়ে আগে নামিয়ে নেবো, তারপর এক এক করে সব রান্নাবান্নাগুলো সারতে থাকবো। তো এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছিলাম, গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তা ভাতটা বসিয়েছি সবে, ভাতের জল গরম হয়নি। তা এখানে পনিরগুলো ভেজে টেজে তুলে রাখি, পনির ফুলকপি সব ভেজে তুলে রাখবো, তারপর তরকারিটা করবো। তা এখানে চাটনি ডাল ভাতটা হয়ে গেছিলো, তা এগুলোকে আগে করে নিয়েছি। তা এখানে পনির আর ফুলকপিটা তুলে রেখেছি ভেজে, আর ওদিকে আলুটা ভাজতে দিয়েছি কড়াইতে। কড়াইতে ভাজা হলে তারপর মশলাটা কষাবো ফুলকপি আলুর তরকারি। তা এখানে দেখো কড়াইটা সরে সরে যাচ্ছিলো, এক হাতে নাড়ছিলাম তো তার জন্য। তা চলো, এটা আলুটা ভাজা হলেই আমি পনিরের তরকারিটা বসিয়ে দেবো। তারপর আমি দেখো এটা ভাজাভুজি হয়ে গেছে। এবারে দেখো ইলিশ মাছগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি, কারণ বরফ তো প্রচুর, একটু বরফটা কাটলেই মাছগুলো ভাজবো। তা মাছগুলো লাস্টে ভাজবো, আগে মাংসটা করিনি, কারণ মাংসটা করতে সময় লাগে। তো মাংসটা করার পর ইলিশ মাছ কাটা ভেজে নেবো। দুপুরবেলা রান্নাবান্না করে স্নান টান করে এসে তোমার সাথে কথা বলা হয়নি, তখন আমরা খাওয়া দাওয়া করেছি, প্রায় 2:30 বেজে গেছে খাওয়া দাওয়া করতে। তা মাথার আজকে শ্যাম্পু করেছি, তো তার জন্য দেরি হয়েছে স্নান করতে। তা স্নান করে এসছি, প্রায় 2:00 বেজে গেছে, তার 2:30 বেশি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে। তা এসে তোমার সাথে কিছু কথা বলা হয়নি, শুয়েছিলাম। তা গৌতম বাড়ি ছিল না, দুপুরবেলা এসছে বাড়িতে, ও এসছে প্রায় 3:30-4:00 নাগাদ। তো ও এসে তখন খাওয়া দাওয়া করলে, এই করে তোমার সাথে কথাই বলা হয়নি। তা এখন একটু রেডি ফেডি হয়ে একটু বেরোচ্ছি বাইরে, কাস্টমারাই যাচ্ছি, কিছু কেনাকাটি আছে, আর কী কী কিনি না কিনি সেগুলো দেখতে থাকো। আশা করি ভিডিও তো তোমার জানতেই পারবে দেখতে থাকলে। তা স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আর যা যা কিনবো সেগুলো তো তোমার সাথে দেখাবো, আর যদি বাড়ি এসে নাও দেখাতে পারি দোকানে আমি ভালো করে দেখিয়ে দেবো, ঠিক আছে? তা চলো বেরিয়ে পড়ি। আর ওরা বাড়ি থাকবে, ও আমার বড় মেয়ে, ওরা দুজনেই বাড়ি থাকবে, আর ঘুরে আসে আমি 5:30 মতন বাজে, তাড়াতাড়ি করে ঘুরে চলে আসবো, চলো। আমরা যখন বাড়ির থেকে বেরোই তখন দেখো আকাশটা কীরকম মেঘ করে কালো হয়ে এসছে, বৃষ্টিটা মনে হচ্ছে শিগগিরই নামবে। আর মাঠে একটু ফুটবল খেলা হচ্ছিলো, সেটা একটু দেখছিলাম। তা এখানে দুর্গাপূজার মণ্ডপ তৈরি হচ্ছিলো, আর এই মণ্ডপেই আমরা অঞ্জলি দিই, মাকে বরণ করতে আসি। তা দেখতে দেখতে পুজোটাও সামনে এগিয়ে আসছে, ভালোই লাগছে। আর আমরা বেরিয়ে যখন পড়লাম তখন এত জোর বৃষ্টি এসছে, আর বৃষ্টিতে মানে সবাই ছাতা বের করছে, কিন্তু আমি ছাতা আর বের করিনি, কারণ সামনে আমাদের দোকানে ঢুকতে হবে, সেই জন্য ছাতা বের করিনি। তা এখানে আমরা সাউথ ইন্ডিয়া যখন ঘুরতে গেছিলাম না আগের বছর বলেছিলাম, তা সেই ওখান থেকে যে শাড়ি নিয়ে এসেছিলাম সেই শাড়ির ব্লাউজগুলো আর বানানো হয়নি, যেহেতু ব্লাউজগুলো ছোটো, মানে পিসগুলো ছোটো হচ্ছে, আমার গায়ে হবে না, সেই জন্য আমাকে কিনতে হবে। তা সে কিনতে এসছি, ব্লাউজটা ঠিক ম্যাচিং হচ্ছিলো না, তো অনেক ধরনের ব্লাউজ দেখাচ্ছিলো, কোনোটাই পছন্দ হচ্ছিলো না, মানে আমার মনের মতন হচ্ছিলো না। অনেক ধরনেরই দেখিয়েছিলো, কালেকশন প্রচুর ছিল, কিন্তু আমার পছন্দ হচ্ছিলো না, তাই আমি এই শাড়িটার মানে ব্লাউজটা নিইনি এখান থেকে। তা আরেকটা শাড়ি যেটা আছে সাউথ ইন্ডিয়া থেকে এনেছিলাম, সেটাও, হ্যাঁ ওটাও সাউথ ইন্ডিয়া থেকে এনেছিলাম, তা ওটা ব্লাউজটা এখান থেকে পেয়ে গেছিলাম, তা ওটা নিয়ে নিয়েছি, একটা শুধু পাইনি। আর এখানে দেখো সায়া রাখার ব্যাগ আর ব্লাউজ রাখার ব্যাগ কিনছিলাম, কারণ আমার যে ব্যাগগুলো আছে সেগুলো সব ছিঁড়ে গেছে, আর প্রচুর হয়ে গেছে বলে ছিঁড়েও যাচ্ছে বেশিটাই। তা সেই জন্য ভাবলাম কি দুটো ব্যাগ কিনে নিয়ে যাই, একটা ব্লাউজের ব্যাগ, একটা সায়ার ব্যাগ। তা এইসব টুকটাক কেনাকাটি করে অন্য একটা দোকানে যাচ্ছি, একটা যে শাড়ির হয়নি ব্লাউজ কেনা সেই শাড়িটার ব্লাউজ কেনার জন্য। তা সেটাই যাচ্ছিলাম, রাস্তাঘাটে দেখো যে কী ভিড়, বৃষ্টিটা তখন ছিল না, বৃষ্টিটা কমে গেছিলো। তা এখানে চলে এসছে অন্য একটা ব্লাউজের দোকানে, তা সেখান থেকে ব্লাউজটা দেখবো এবারে। তা এখানে একদম পারফেক্ট ম্যাচিং হয়ে গেছে ব্লাউজটা, তা দারুণ লাগছিলো ব্লাউজটা, ব্লাউজটার ডিজাইনটাও খুব সুন্দর আর ম্যাচিংটা দারুণ হয়েছে। আর এখানে আমাকে ফিতে দিয়ে মেপে দেখাচ্ছিলো যে ঠিকঠাক হবে ব্লাউজের মাপটা। তারপর আমার কেনাকাটি হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তা বাড়িতে যাওয়া বলে কি আর যাওয়া হয়, তা গৌতমের জামা প্যান্ট কেনা হয়নি, ওর প্যান্টগুলো অর্ডার দিয়েছি অনলাইনে কিন্তু জামা কেনা হয়নি। তার জন্য যাওয়ার পথে একটা নতুন হচ্ছে কি শপিং মল খুলেছে, সেখানে আমরা ঢুকেছি। তা সেখান থেকে গৌতমের যদি কিছু পছন্দ হয় একটু নিয়ে নেবেও, আর আমি এখানে একটু ভিডিও করছিলাম, তা দেখা যাক ও যদি পছন্দ হয় তাহলেই নেবে। তা এখানে ঘুরে ঘুরে জামাগুলো দেখছিলো, তা যেগুলোর পছন্দ হচ্ছে সেগুলোর সাইজে হচ্ছে না, আবার কিছু কিছু জিনিস ওর পছন্দ হচ্ছে না, এই করে আর ওইখান থেকে কিছু কেনা হয়নি। তা কিনেছি বলতে ওখান থেকে বোতল কিনেছি,
তা এখানে দেখো, ওরা অনেক চেষ্টা করেছিল দেখানো বা অনেক ধরনের কালেকশন ওরা দেখাচ্ছিল, কিন্তু আমাদের পছন্দ হয়নি। তা প্রচুর কালেকশন এমনি আছে, তা ওই বোতলগুলো আমরা কিনেছি কাউন্টারে, যেটা বিল হচ্ছে, তা ওটা বিল হয়ে গেছে। বিল হওয়ার পর বাড়ির দিকে এবার যাবো। তা ওরা যেহেতু ওখান থেকে নতুন ওরা মলটা খুলেছে, শপিং মলটা, সেহেতু ওরা যারা যারা কেনাকাটি করছিলো তাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছিলো। তা গরমের সময় আইসক্রিমটা পেয়ে খুব খুশি হয়েছিলাম, এই কারণে খুব ঘামছিলাম আর খুব গরম লাগছিলো, তো আইসক্রিমটা খেয়ে বেশ ভালোই লাগছিলো। তা যাওয়ার পথে একটু ম্যাক্সে ঢুকবো, তা এখানে একটু দেখে নিই গৌতমে যদি কিছু পছন্দ হয় নিয়ে নেবে। মোট কথা ও যতক্ষণ না পছন্দ হবে যে কটা মল আছে সব কটাতেই ও যাবে, এই একটা মানে মানে মনস্থির করেই এসেছিলো গৌতম। তা আমি এখানে মেয়েদের কিছু কালেকশন ছিল, দারুণ দারুণ কালেকশন ম্যাক্সে, আর কোয়ালিটিও দুর্দান্ত। তা সেগুলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তা আমার এখানে কিছু কিছু জিনিস পছন্দ হয়েছিলো, যেগুলোগুলো আমার ভালো লেগেছে সেগুলোগুলো একটু তুলে তুলে দেখছিলাম, সেগুলোর প্রাইসগুলোও দেখছিলাম। তা এই কুর্তিটা রেগুলার ইউজের জন্য দারুণ, যেমনি কাপড়ের কোয়ালিটি আর তেমনি মানে সফট। তা দামটাও বেশি মানে বেশি ছিল না, রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। তা এখানে নানান ধরনের টপ, ওয়েস্টার্ন ড্রেস, এথনিক সব ধরনের ছিল। তা এখানে বিভিন্ন ধরনের দামের ছিল। তা সত্যি কথা বলতে আমার তো কেনা হয়ে গেছে, তা আমি ওই জন্য মানে দেখে দেখে চলে এসেছি। তা আমি ওই একটা রেগুলার ইউজ করার মতন একটা কুর্তি আমি নিয়েছি, মানে ওটাকে আমি আর ছাড়তেই পারলাম না, এতটাই পছন্দ হয়ে গেছিলো। তা এখানে দেখো 599, 699 সব ধরনের প্রাইজের এখানে পাওয়া যাচ্ছিলো। তা এই যে হোয়াইট কালারের যে ড্রেসটা দেখছো, একদম পিওর কটন আর খুব ভালো কাপড়টা, জানো তো খাদি কটন বলে সেই ধরনের কাপড়, আর এমব্রয়ডারি কাজ করাম গ্রে কালারের। তা ওটা নিয়েছি, তা যা দেখা যাক ওটা যাওয়ার পথে সেটা আবার রেখে যাই কি না, এখনও মনস্থির করে উঠতে পারিনি ওটা নেবো কি না। তা এখানে দেখো বিভিন্ন ধরনের জুতো, নানান ধরনের জিনিস ছিল। তা এবার আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, এখানে হচ্ছে বাচ্চাদের সব জিনিসপত্র ছিল, মানে বড় মেয়েদের ওয়েস্টার্ন কালেকশন ছিল। তা সেকেন্ড ফ্লোরে আছে ছেলেদের জেন্টস কালেকশন, আর এখানে একটু গৌতম দেখে নিই, ওর যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে নেবে, জেন্টস কালেকশন দারুণ দারুণ ছিল। তা দেখুক কী পছন্দ হয় না, সত্যি কথা বলতে ছেলেদের কোনো জিনিসের আমার কোনো আইডিয়া নেই। তারপর এই কুর্তিটা নিয়ে নিলাম, শেষ অবধি ওরা আয়রন করে দিল সুন্দর করে। তা এবার আমরা যাচ্ছি অন্য মানে মলে, যাওয়ার পথে মোট কথা যে কটা মল পড়বে সে কটাতেই আমরা ঢুকবো। তা স্টাইল আপে গৌতম কোনদিন ঢোকেনি, ফার্স্ট টাইম ঢুকবে, আমি একদিন এসে ঘুরে গেছিলাম। তা এখানে নিচের ফ্লোরে তো মেয়েদের আছে, তা মেয়েদের এই ড্রেসগুলো একটু দেখছিলাম, বেশ ভালো লাগছিলো, রোগা হলে পড়তে পারতাম, রোগা তো আর নয়, তার জন্য এই ড্রেসগুলো হবেও না, পরলেও ভালো লাগবে না, যদিও বা সাইজ পাই পরলেও অত মানানসই হবে না। তা যাই হোক এবার উপরে যাই, সেকেন্ড ফ্লোরেই যাবো। তা সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য আমরা লিফটে উঠছিলাম, তার হেঁটে হেঁটে যাইনি, পায়ে ভীষণ ব্যথা করছিলো, এত ঘুরছিলাম তো পায়ে ভীষণ ব্যথা করছিলো। তা সেকেন্ড ফ্লোরে চলে এসে এখানে জেন্টস কালেকশন রয়েছে, জুতো আছে, তা ও এখানে দেখছিলো বিভিন্ন ধরনের। তা সত্যি কথা বলতে আমার এসব কোনো ইন্টারেস্ট নেই ছেলেদের জিনিসের প্রতি, কারণ বুঝতেই তো পারি না কোনটা ভালো কোনটা খারাপ। তা ওখানে ওর পছন্দ হয়নি, ওখানে কিছু কিনে নিয়েও চলে এসছে। তারপর যাওয়ার পথে প্যান্টালুন্সে ঢুকলাম, প্যান্টালুন্সে ভিডিও করা বারণ ছিল, তা ঢোকার সঙ্গে সঙ্গে কিছুটা তোলার পরে আমি বন্ধ করে দিয়েছি, যেহেতু বারণ ছিল সেহেতু বন্ধ করে দিয়েছি ভিডিওটা। তা ওখানে ওর পছন্দ হয়নি, ওখান থেকেও বেরিয়ে গেছে। তা কী যে পছন্দ হবে জানি না, কেমন ধরনের পছন্দ করতে চাইছে সেটাও বুঝতে পারছি না, সব দোকান থেকে ও ঢুকছে বেরিয়ে যাচ্ছে। তারপর বাজার কলকাতা এসেছি, যাওয়ার পথে লাস্ট শপিং মল আমাদের, তা এখানে দেখি এখানে যদি পছন্দ না হয় অনলাইন থেকে কিনে নেবে। তো এখানে দুটো জামা ওর পছন্দ হয়েছে, তা ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তার জন্য আমি যে তিনটে জামা ও কিনেছে সেই তিনটে তোমাদের সাথে শেয়ার করলাম। তা চলো আমি যাওয়ার পথে একটু খাবার দাবার কিনে নিয়ে বাড়িতে যাব। তা ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।